হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি, টেন্স প্রবলেম। ওকে, মানে টেন্স সংক্রান্ত যে প্রবলেমগুলো পরীক্ষাতে আসে সেইগুলো নিয়েই এই সিরিজ। ওকে, এই সিরিজে মোটামুটি 30 খানা মতন প্রবলেম আলোচনা করা হবে, প্রত্যেকটা ক্লাসে 10 খানা করে প্রবলেম আলোচনা করা হবে। ওকে, যাতে করে তোমাদের পরীক্ষার সময় যাতে কোনো প্রবলেম ছেড়ে না যায়, সেই জন্য বেঁচে বেঁচে সেই প্রবলেম গুলো আলোচনা করা হবে যেগুলো বারবার পরীক্ষায় আসে। ওকে, তো চলো খাতা পেন নাও এবং রেডি হও। তার আগে বলি, ক্লাস শুরু করার আগে একটাই কথা, সেটা হচ্ছে টাইম, ডিস্টেন্স এবং ভেলোসিটি। যদি তোমাদের কারো না দেখা থাকে, যদি কারো উইক পয়েন্ট থাকে, তাহলে অবশ্যই আমার নিচে দেওয়া লিঙ্কে গিয়ে টাইম, ভেলোসিটি, ডিস্টেন্স এই টাইপের যে প্রবলেম গুলো আছে সেগুলো আগে দেখে নিতে পারো। তাহলে কি হবে, তোমার ট্রেন সংক্রান্ত প্রবলেম গুলো সলভ করতে অনেক সুবিধা হবে। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস, ট্রেন প্রবলেম পার্ট 1। ওকে, দেখো, প্রবলেম আলোচনা করার আগে কিছু কনসেপ্ট দেওয়া অবশ্যই জরুরি। ওকে, তো সেই কনসেপ্ট গুলো নিয়েই একটু প্রথমে আলোচনা করে নিই। মোটামুটি 2খানা কনসেপ্ট আমি তোমাদেরকে বলবো, যেটা তোমরা আগে থেকেই জানো, তবুও একটু বলে দেওয়ার অর্থ এটাই, যাতে করে তোমাদের ক্লাসটা করতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তো প্রথম প্রবলেম হচ্ছে, ধরো কোনো ট্রেনের গতিবেগ তোমাকে দিয়ে দিয়েছে যে 90 কিমি পার আওয়ার। ওকে, এটা তোমার তোমাকে দিয়েছে ট্রেনের গতিবেগ। ওকে, তাহলে এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কিভাবে ট্রান্সফার করবে, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো এটা দিয়েছে কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাকে ট্রান্সফার করতে হবে মিটার পার সেকেন্ডে। কোনো অসুবিধা নেই, তুমি কি করবে, যে সংখ্যাটা তোমাকে দেবে ওই সংখ্যার সঙ্গে তুমি 5/18 এটা গুণ করে দেবে, দিলে তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। ওকে, যাই সংখ্যা দিক না কেন, যদি এখানে 90 দিয়েছে, তার 90 সঙ্গে আমি কি করবো, 5/18 গুণ করে দেবো। গুণ করলে এটা কাটলে কত হবে, 5/18 90 হয়, 5×5 = 25। তার মানে ট্রেনটার গতিবেগ ছিল কিলোমিটার পার আওয়ার, হয়ে গেল মিটার পার সেকেন্ডে, এবং ওটা অ্যান্সার হলো 25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমাকে সবসময় 5/18 দিয়ে গুণ করতে হবে, এটা মাথায় রাখবে। ওকে, দ্বিতীয় যে কথাটা এই টপিকের উপরে, সেটা হচ্ছে তোমাকে মিটার পার সেকেন্ড যদি দিয়ে দেয়, তুমি কিলোমিটার পার আওয়ারে কিভাবে নিয়ে আসবে। ওকে, ধরো তোমাকে বললো যে 200 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। ওকে, আমি এটাকে নিয়ে আসবো কিলোমিটার পার আওয়ারে, তো একে নিয়ে আসতে হবে কোথায়, কিমি পার আওয়ারে। এটা কিভাবে নিয়ে আসবো, কোনো ব্যাপার না, আমি কি করবো একে 18/5 দিয়ে গুণ করবো, মানে এর উল্টোটা দিয়ে। ওকে, তাহলে 200 ওকে ইনটু 18/5। ক্লিয়ার? এবার কি করবো, কাটাকুটি করবো, এটা কাটলে কত হবে, 4 0, অর্থাৎ 0 বসে গেল, 4 8 32, 2 হাতে 3, আর এখানে হচ্ছে 60, তার মানে তোমার 720 কিমি পার আওয়ার হচ্ছে তার ভেলোসিটি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিমি টু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে আসি তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ওকে, এবার এবার আমরা আলোচনা করব আজকের টপিকের মেন কনসেপ্ট। ওকে, নেক্সট যে কনসেপ্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমার ট্রেনের দূরত্ব। ওকে, মানে ট্রেনের দৈর্ঘ্য নিয়ে। দেখো, ধরো আমি একটা এই পেনটাকে ধরছি সিগন্যাল পোস্ট, ওকে, অথবা কোনো মানুষ যে কিনা এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওকে, আর এটা হচ্ছে তোমার ট্রেন। ওকে, তো এই ট্রেনকে যদি এই মানুষটাকে অতিক্রম করতে হয়, তাহলে এই ট্রেনকে কতটা পথ যেতে হবে সেটা একবার ভেবে দেখো। এই ট্রেনটা এখানে মানুষটা দাঁড়িয়ে রয়েছে, বা সিগন্যাল পোস্ট এটা রয়েছে, মানে সরু কোনো জিনিস, ওকে, যেটা লম্বায় বড় কিন্তু চওড়ায় ছোট, এরকম কোনো জিনিস, সেটা মানুষও হতে পারে, সেটা সিগন্যাল পোস্টও হতে পারে। ওকে, তো একে যদি এই ট্রেনটা অতিক্রম করে, তাহলে কিভাবে অতিক্রম করবে দেখো, এইভাবে ট্রেনটা আসবে, এই যে ছুলো, ছোঁয়ার পরে কি হবে, এই যে পথটা চলে গেল, তাই তো? তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কতটা রাস্তা গেল, না ট্রেনটা দেখো নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে, মানে এটা যদি 100 মিটার হয় ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এই ট্রেনটা এইটাকে অতিক্রম করতে 100 মিটার পথটাকে যেতে হবে। ওকে, আসলে তোমরা বুঝতে পারছো,
যে একটা ট্রেন যদি কোনো সিগনাল পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। ওকে, এক নম্বর। দু নম্বর কি বললাম? দু নম্বর হচ্ছে ধরো এটা একটা প্ল্যাটফর্ম, ওকে, বা কোনো সেতু। সেতু মানে কি? ব্রিজ। ওকে, কি বললাম? এটা কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো সেতু, ঠিক আছে? তো একে যদি এই ট্রেনটা অতিক্রম করে তাহলে কিভাবে যেতে হবে দেখো। প্রথমে এই ট্রেনটা এখানে আসছে, আসলো, এখানে এলো, আসার পরে দেখো ট্রেনটা প্রথমে গেল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে এখান থেকে এই পর্যন্ত গেল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ওকে, তারপর দেখো যাচ্ছে নিজের দৈর্ঘ্য, ক্লিয়ার? তাহলে প্রথমে এখানে আসার পরে ও প্ল্যাটফর্মকে ছোঁয়ার পরে ও গেল প্রথম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গেল, তারপরে বেরিয়ে যাচ্ছে নিজের দৈর্ঘ্য। ওকে, তাহলে যদি কোনো অঙ্কে এরকম লাগে যে একটা ট্রেন একটা লোককে অতিক্রম করেছে, তার মানে তোমরা ভেবে নেবে যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। ওকে, আর যদি কোথাও বলা থাকে একটা ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজ অতিক্রম করেছে, তার মানে ট্রেনটা দুটো জিনিস একসঙ্গে অতিক্রম করতে হবে, তারপরে সে ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে। সেটা কি কি? একটা তার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আর একটা লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে দুটো ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে, সেটাও একই জিনিস। যদি এই ট্রেনটা এই ট্রেনটা একে অপরকে অতিক্রম করে তাহলে দেখো এই ট্রেন দুটো এইভাবে ছিল, ছোঁয়ার পরে কি হচ্ছে, ট্রেন দুটো যে কোনো একটা অন্যটা দৈর্ঘ্য যাচ্ছে, তারপরে আবার বাকিটা দৈর্ঘ্য যাচ্ছে। মানে অতিক্রম করতে গেলে কি এইভাবে এলো, আসার পরে এই করতে হবে, এরকম এলে কিন্তু কভার করা হবে না, এইভাবে গেলে তারপর কভার হবে। তার মানে এখানেও দুটো ট্রেনের দৈর্ঘ্যকে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা ট্রেন একটা সিগনাল বা কোনো মানুষকে যদি অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, একটা ট্রেন যদি কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো ব্রিজকে অতিক্রম করে তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো একসঙ্গে যোগ করলে যেটা হবে তাকে অতিক্রম করতে হবে। আর দুটো ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে তার মানে ট্রেন দুটো নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, অর্থাৎ একজন যদি 100 হয় একজন যদি 150 হয় তাহলে এই দুটো ট্রেনকে একে অপরকে অতিক্রম করতে 250 মিটার পথ অতিক্রম করতে হবে। আজকে তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, তো চলো প্রবলেমটি আলোচনা করা যাক। ওকে, আজকের প্রথম প্রবলেম কি বলছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। ওকে, তার মানে দেখো ট্রেনটার গতিবেগ কত, না ট্রেনের ভেলোসিটি হচ্ছে আমার 40 কিমি পার আওয়ার। ওকে, 40 কিমি পার আওয়ার। আমি বলেছিলাম এখানে কিমি থেকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, কারণ উত্তর দেখো তো সেকেন্ডে দেওয়া রয়েছে এবং ট্রেনের দৈর্ঘ্য তোমাকে মিটারে দিয়েছে। তাহলে প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে যে আমাকে কিলোমিটার পার আওয়ার এটাকে নিয়ে কনভার্ট করতে হবে তোমার মিটার পার সেকেন্ডে, এটা প্রথম কাজ। তাহলে আমি এখানে কিভাবে করব, না 40 × 5/18 করলেই আমার চলে আসবে মিটার পার সেকেন্ডে। ওকে, তো এবার যদি কাটি এটা হবে 9, এটা হবে 20, তার মানে হচ্ছে 100/9 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার এটা ট্রেনটার ভেলোসিটি। ওকে, মানে গতিবেগ, ক্লিয়ার? এবার কি বলেছে, এবার বলেছে ওই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার, মানে লেন্থ অফ ট্রেন এল ইকুয়ালস টু 130 মিটার, এটা ট্রেনের দৈর্ঘ্য। যদি এই ট্রেনটাকে একটা সিগনাল পোস্ট বা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটাকে 130 মিটার পথ যেতে হবে, তারপর সে অতিক্রম করতে পারবে। তাহলে আমার কোশ্চেনটা কি, অ্যাকচুয়াল কোশ্চেনটা হচ্ছে যে একটি ট্রেন যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে 130 মিটার পথ অতিক্রম করতে কত সময় নেবে। ওকে, তো আমরা কি জানি টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। এখানে ডিস্টেন্স কত অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে 130, ভেলোসিটি কত, না ভেলোসিটি আমরা এক্ষুনি বের করেছি 100/9, তাহলে এখানে লিখে দেবো 100/9, ক্লিয়ার? তাহলে 130 × 9/100, অর্থাৎ 0, ওকে, আর 9 × 3 = 27, আর থেকে 2 = 11, আর দুটো শূন্য আছে তাই দুটো ঘোরার পর পয়েন্ট, মানে 11.7 সেকেন্ড সময় লাগবে ট্রেনটাকে ওই সিগনাল পোস্ট বা টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করতে। কোথায় আছে 11.7? আছে তোমাদের অপশন বিতে। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 2। ওকে, আজকে দ্বিতীয় প্রবলেম কি বলছে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করবে। দেখো স্টেশনকে অতিক্রম করার কথা কিন্তু বলেনি, বলছে স্টেশনে দাঁড়িয়ে আছে এমন কোনো লোককে অতিক্রম করবে ট্রেনটা, তার মানে
এই লোকটাকে অতিক্রম করতে হলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। ওকে, তাহলে এখানে প্রথম প্রবলেম কি? প্রথম প্রবলেম হচ্ছে ট্রেনটার গতিবেগ 54 কিমি/আওয়ার। আমি বলেছিলাম যখনই এরকম দেবে আমাকে নিয়ে আসতে হবে মিটার/সেকেন্ডে, দ্যাট ইজ 54 × 5/18। ওকে, তাহলে আমি যদি এটাকে কাটি তাহলে 18 × 3 = 24 দিয়ে, ওকে, 3 × 54, তা আমার যেটা হচ্ছে আমার 15 মিটার/সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমার ট্রেনটার ভেলোসিটি। ওকে, তো ট্রেনটাকে যদি মানুষটাকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ওকে, তো ট্রেনের দৈর্ঘ্য কত এখানে? এখানে লেন্থ হচ্ছে তোমার 135, ওকে, মিটার। তাহলে এই পথটা অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? আমরা জানি টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কত? 135, আর এখানে ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে আমার 15। ওকে, তাহলে এখানে বুঝতেই পারছো যে এখানে তোমার 9 × 15 = 9, 5 × 35, হ্যাঁ 9 × 15 তোমার হচ্ছে 135। ওকে, তার মানে 9 সেকেন্ড সময় লাগবে ট্রেনটাকে ওই লোকটার ট্রেনকে ওই লোকটাকে অতিক্রম করতে। 9 সেকেন্ড কোথায় আছে দেখো? অপশন এ তে রয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 3। ওকে, 3 নম্বর প্রবলেম কি বলছে? ঘন্টায় 30 কিলোমিটার বেগে ধাবিত হওয়া একটি ট্রেন 13.12 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো ট্রেনের গতিবেগ দিয়েছে, ট্রেনের গতিবেগ দিয়েছে ভেলোসিটি = 30 কিমি/ঘন্টা। তাহলে প্রথম কাজ কি? একে মিটার/সেকেন্ডে পরিণত কর। ওকে, মিটার/সেকেন্ড, তাহলে কি হবে? 30 × 5/18। ওকে, তাহলে কত হচ্ছে আমার 5/18 করলে? এটা কাটলে হবে হচ্ছে আমার 9, আর এটা কাটলে হবে 15, তার মানে 5×25 = 75। ওকে, তার মানে 75/9 মিটার/সেকেন্ড হচ্ছে আমার ট্রেনটার ভেলোসিটি। ওকে, এখন কি বলেছে? একটা ট্রেনকে অতিক্রম, একটা ট্রেন যদি একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তাহলে সে 13.5 সেকেন্ড সময় লাগাচ্ছে। তো 13.5 সেকেন্ড সময়ে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ওকে, তাহলে এখানে সময় কত? না 13.5 সেকেন্ড। ওকে, তার মানে এটা সমান সময়, তাহলে 26 × 27, তাহলে 27/2 এটা হচ্ছে সেকেন্ড। এই সময়টা লাগছে এই ট্রেনটাকে এই পোস্টটাকে অতিক্রম করতে। ওকে, তার মানে এই সময় এই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তার মানে ডিস্টেন্স বের করতে হবে আমাকে, তাই না? তাহলে আমরা জানি কি? ডিস্টেন্স = ভেলোসিটি ইনটু টাইম। ওকে, ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে 75। ওকে, ভেলোসিটি হচ্ছে 75/9 এবং টাইম হচ্ছে তোমার 27/2। ওকে, তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। ওকে, তো এটা কাটলে কত হবে? 3 × 27, আর এটা দিয়ে 2 দিয়ে যদি এটাকে কাটি 75 কে, তোমার যেটা হবে সেটা হচ্ছে আমার 3 × 6, আর 1 তো আমার তোমার 14, 7 × 14.5, 37.5। ওকে, তার সঙ্গে 3 গুণ, তাহলে 3×5 = 15, 5 = 1, 21, 22, 9, 10, 11, তার মানে হচ্ছে 112.5 মিটার, এটা হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য। ওকে, 112.5 মিটার কোথায় আছে দেখো? অপশন সি তে রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো অথবা কমেন্টের মধ্যে বলতে পারো। হোয়াটসঅ্যাপে জানালে সুবিধাটা কি হয় যে আমি সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাইটা দিতে পারি। ওকে, তো চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 4। 4 নম্বর প্রবলেম কি বলছে? 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত এটা জিজ্ঞেস করেছে। দেখো এতক্ষণ ধরে আমাকে গতিবেগ দিয়ে দিয়েছিল, ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে, এখানে কোশ্চেনটা উল্টে গেছে। ওকে, তার মানে 160 মিটার দৈর্ঘ্যের যদি ট্রেন 18 সেকেন্ডে কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে ট্রেনটা 18 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্যটাই গেছে। তার মানে এখানে ডিস্টেন্স হচ্ছে তোমার, যাওয়ার ডিস্টেন্স হচ্ছে তোমার 160 মিটার। ওকে, টাইম নিয়েছে তোমার 18 সেকেন্ড। ওকে, 18 সেকেন্ড, তাহলে এখানে ভেলোসিটি কত? ভেলোসিটি = ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 160, বাই টাইম কত? আমার 18, এবং এর ইউনিট কি হবে? ইউনিট হবে মিটার/সেকেন্ড। ওকে, আজকে তোমরা বুঝতে পেরেছো। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 9, আর এটা যদি 2 দিয়ে কাটি তাহলে হবে আমার 80, তার মানে দ্যাট ইজ আমার 80/9 মিটার/সেকেন্ড। এখন মিটার/সেকেন্ডকে আমাকে নিয়ে আসতে হবে কিসে? কিলোমিটার/ঘন্টা।
তো কিলোমিটার বা ঘন্টা নিয়ে আসা খুবই সোজা জিনিস আমি তোমাদের বলেছি ক্লাসের শুরুতে, ওকে। কিলোমিটার পার আওয়ার কি করতে হবে না, একে 18/5 দিয়ে গুণ করে দিতে হবে, ওকে। তাহলে কি হবে, 80/9 আছে, একে আমি গুণ করবো কত, 18/5 দিয়ে, ওকে। তার মানে এটা দিয়ে কাটলে হবে কত, 2, আর 5 দিয়ে এটা কাটলে হবে 5×5 = 6, মানে 18 দুগুণে 16 দুগুণে কত, 32, 32 কিমি পার আওয়ার হচ্ছে ট্রেনটার গতি রেট, ওকে। কোথায় আছে দেখো, 32 কিমি পার ঘন্টা, অপশন সি তে রয়েছে, ওকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 5, ওকে। 5 নম্বর প্রবলেম কি বলছে, 60 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি গতিতে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে এতক্ষণ পর আমরা প্ল্যাটফর্মে অঙ্ক পেলাম, এখন তোমরা বলো যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনকে দুটো পথ অতিক্রম করতে হয়, একটা তার নিজের দৈর্ঘ্য আর একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে সে হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে এবং সে তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে। এখন তার দৈর্ঘ্য কত, ট্রেনটার দৈর্ঘ্য কত, লেন্থ অফ ট্রেন, ওকে, কত দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার 60 মিটার, ওকে। 60 মিটার লেন্থ অফ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, না 90 মিটার। যদি এখন ট্রেনটাকে অতিক্রম করতে হয় প্ল্যাটফর্মকে, তাহলে তাকে এই দুটো যোগ করতে হবে, 150 মিটার পথ যেতে হবে, ওকে। তাহলে আমি কি বের করব, এই 150 মিটার পথ যেতে ট্রেনটার কত সময় লেগেছে, ওকে। তো ট্রেনটার গতিবেগ কত, ট্রেনটার ভেলোসিটি হচ্ছে 40 কিমি, ওকে, 40 কিমি পার আওয়ার। এখন এটাকে কি করব আমি, 40×5/18, তাহলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে এখানে যদি আমি কাটাকুটি করি, তাহলে এটা দিয়ে কাটবো, এটা হবে 9, এটা হবে 20, ওকে। তার মানে হচ্ছে আমার 100/9 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। আমাকে বের করতে হবে যে টাইম ইকুয়ালস টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 150, ওকে। আমাকে ভেলোসিটি কত বের করলো আমরা, 100/9, দ্যাট ইজ আমার 150×9/100, ওকে। যদি 50 দিয়ে কাটি 3, যদি এটা 50 দিয়ে কাটি হবে 2, তাহলে 9×3=27/2, আর 27/2 মানে 1, আর এখানে 6.5, তাহলে 13.5 সেকেন্ড সময় লাগবে ওই ট্রেনটাকে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে, ওকে। কোথায় আছে দেখো, 13.5 অপশন বি তে রয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 6, ওকে। প্রবলেম নাম্বার 6 কি বলছে, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, এখানে ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো তুমি আমাকে বলো যে ট্রেনটা যখন 30 সেকেন্ডে সেতুটাকে অতিক্রম করছে, তার মানে 30 সেকেন্ডে ট্রেনটা দুটো জিনিস অতিক্রম করছে, একটা তার নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ওকে। তো এখানে সেতুর দৈর্ঘ্য বলে দিয়েছে 270 মিটার, তাহলে আমরা প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে 30 সেকেন্ডে ট্রেনটা কতটা পথ গেছে সেটা বের করা, এবং সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। সেখান থেকে আমি যদি সেতুর দৈর্ঘ্যটা বাদ দিই, তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই পড়ে থাকবে, ওকে। তাহলে ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ হচ্ছে 54 কিমি পার আওয়ার, আমাকে করতে হবে কি, মিটার পার সেকেন্ডে, ওকে। তাহলে 54×5/18, ওকে। তাহলে এটা যদি আমি কাটি, তাহলে 3×5 হচ্ছে আমার 15 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটার গতিবেগ, ওকে। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা 15 মিটার পথ যায়, ওকে। তাহলে 30 সেকেন্ডে কতটা যাবে, না, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম, তাহলে ভেলোসিটি কত, 15, টাইম কত, 30 সেকেন্ড সময়, তাহলে এটা যাবে হচ্ছে 3×15=45, 450 মিটার পথ। আর এই 30 সেকেন্ডে ট্রেনটা তার দুটো জিনিস গেছে, একটা তার নিজের দৈর্ঘ্য লেন্থ অফ ট্রেন, ওকে, লেন্থ অফ ট্রেন, এবং তার সেতুর দৈর্ঘ্য মানে লেন্থ অফ ব্রিজ, ওকে। তো এই দুটো জিনিস গেছে, তার মধ্যে এই দুটো হচ্ছে আমার কার সঙ্গে সমান, 450-এর সঙ্গে সমান, কেন, 30 সেকেন্ডে ট্রেনটা এই পথটাই গেছে, ওকে। এখানে তোমাকে ব্রিজের দৈর্ঘ্য বলেছে 270, তাহলে আমি যদি এই ব্রিজটার দৈর্ঘ্য বলেছে 270, ওকে, তাহলে আমি যদি ট্রেনের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে কি হবে, 450 থেকে 270 বাদ দিতে হবে, যদি বাদ দিই এটা হবে 0, আর এটা হবে তোমার 8, আর এটা হবে 1, তার মানে 180 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, ওকে। কোথায় যে 180 মিটার, অপশন সি তে রয়েছে,
অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 7। ক্লিয়ার? প্রবলেম নাম্বার 7 কি বলছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? সেম অঙ্ক, আগে একটা ট্রেনের দৈর্ঘ্য বের করেছিলাম, এবারে সেতুর দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তার মানে 30 সেকেন্ডে যেহেতু ট্রেনটা যাচ্ছে, তাহলে আমার কথা হচ্ছে 30 সেকেন্ডে ট্রেনটা কতটা পথ গেছে, যেটা হবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। ওকে, তাহলে এখানে প্রথম কথা হচ্ছে ট্রেনের ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে 45 কিমি পার আওয়ার। ওকে, তাহলে একে প্রথমে কিসে কনভার্ট করব, মিটার পার সেকেন্ডে, তাহলে 45 × 5/18। ওকে, তাহলে এটা যদি হয় 5 × 45, এটা হবে তোমার 5 × 9 = 18, তাহলে 25/2 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটার ভেলোসিটি। ওকে, তো এই 25/2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ট্রেনটা 30 সেকেন্ডে কতটা যাবে, 30 সেকেন্ডে যাবে ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, তাহলে ভেলোসিটি কত, 25/2, আর টাইম হচ্ছে 30 সেকেন্ড, এটা কাটলে হবে কত, 15, তাহলে 5 × 15 তোমার হচ্ছে 105, 5 × 12, 25×25 = 26, 27 × 37। ওকে, তার মানে 375 মিটার পথ ট্রেনটা গেছে, তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা 375 মিটার গেছে, যেখানে দুটো জিনিস রয়েছে, একটা ট্রেনের দৈর্ঘ্য আর একটা সেতুর দৈর্ঘ্য, এখানে সেতুর দৈর্ঘ্য কত, 130 মিটার। ওকে, তাহলে আমি এই 375 থেকে 130 মিটার বাদ দেবো, বাদ দিলে হবে, এটা যদি বিয়োগ করি তাহলে কি হবে, এখানে হবে 5, এখানে হবে 4, এখানে হবে 2, তাহলে 245 মিটার হচ্ছে আমার ট্রেনটার দৈর্ঘ্য। কোথায় আছে 245? আছে অপশন ডি তে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 8। ওকে, প্রবলেম নাম্বার 8 কি বলছে, 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনটার গতিবেগ কত? দেখো এখানে কিন্তু দুটোই ডিস্টেন্স দিয়ে দিয়েছে, তাই না, ট্রেনের লম্বা দিয়ে দিয়েছে, তাহলে লেন্থ অফ ট্রেন ইকুয়াল টু কত, 240 মিটার। ওকে, লেন্থ অফ সেতু মানে ব্রিজ, ওকে, লেন্থ অফ ব্রিজ কত দিয়েছে, দিয়েছে আমার 120 মিটার। ওকে, 120 মিটার, তাহলে দুটোকে যোগ করলে কত হবে, 063, তার মানে 360 মিটার হচ্ছে মোট দৈর্ঘ্য যেটাকে অতিক্রম করতে হবে ট্রেনটাকে, এবং তার জন্য সময় নিয়েছে কত, 24 সেকেন্ড। ওকে, টাইম ইকুয়ালস টু কত, 24 সেকেন্ড, তাহলে আমরা কি জানি, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত, 360, আর টাইম হচ্ছে কত, 24, এবং এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। ওকে, তো একে কি করতে হবে, আমাকে করতে হবে কিসে, ঘন্টা পার কিলোমিটার পার ঘন্টায়, তো কিলোমিটার পার ঘন্টায় করতে গেলে কি করতে হয়, এটা লিখে নিই, 360/24 একে গুণ করবো 18/5 দিয়ে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে হয়ে যাবে কিমি পার আওয়ার। ওকে, এবার আমরা কাটাকুটি করবো, এবার যদি 6 দিয়ে কাটি তাহলে হবে 4×6=24, 3×6 হচ্ছে আমার 18। ওকে, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5×7=35 আর 2, আর এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 4×4 আর 4×8=32, ওকে 8। ওকে, তাহলে 3×8=24, 4×2 আর 54, তাহলে 54 কিমি পার আওয়ার হচ্ছে ট্রেনটার গতিবেগ। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কোথায় আছে 54 কিমি পার আওয়ার, দেখো অপশন বি তে রয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ক্লিয়ার? যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমাকে এক্সপ্রেস করো বলতে পারো, তাহলে কি হবে, তোমার যে সমস্যাগুলো সেটা আমি খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 9। ওকে, 9 নম্বর প্রবলেম কি বলছে, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। দেখো এই টাইপের অঙ্ক তুমি প্রথম পেলে আজকের ক্লাসের মধ্যে, তাই না, যে এখান ট্রেন এদিকে, একটা ট্রেন এদিকে আসছে, একটা ট্রেন এদিকে আসছে। ওকে, তো তার ওরা কিন্তু একই লাইনে নেই, মানে ওপর নিচ আছে, হ্যাঁ, ধাক্কা খাবে না, ঠিক আছে, এই ভয়টা নেই যে তোমরা বলবে স্যার ধাক্কা খেয়ে যাবে, একে অপর প্রতিক্রম করতে পারবে না, না ধাক্কা খাবে না, ঠিক আছে। তাহলে কি বলেছে, প্রথম ট্রেনটার গতিবেগ কত, দৈর্ঘ্য কত, 132 মিটার। ওকে, এটা হচ্ছে লেন্থ তার প্রথম ট্রেনটা, আমি লেন্থ এ লিখছি, হ্যাঁ, যাতে প্রথম ট্রেনটা বোঝে যায়। আর কি বলেছে, যে গতিবেগ কত, না ভেলোসিটি অফ এ লিখছি, আর এটাকে বলছি এ ট্রেন। ওকে, তাহলে এর ভেলোসিটি কত, এর ভেলোসিটি হচ্ছে 32 কিমি পার আওয়ার। ওকে, দ্বিতীয় যে ট্রেনটা আছে সেটা কি আছে,
না, তার দৈর্ঘ্য হচ্ছে 108 মিটার, লেন্থ অফ বি, এটা বি ট্রেন, ওকে, এটা কত? 108 মিটার। আর ভেলোসিটি কত? ভেলোসিটি অফ বি ট্রেনে, বি ট্রেনে ভেলোসিটি দিয়েছে 40 কিমি পার ঘন্টা, ওকে, 40 কিমি পার ঘন্টা। এখন এখানে দুটো জিনিস, প্রথম কথা হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে, এই ট্রেনটা ওই ট্রেনটাকে অতিক্রম করতে কত পথ যেতে হবে, সেটা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলের সমান, ওকে। তার মানে 132 হচ্ছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 108, যোগ করলে কত হবে? 240। তাহলে একে অপরকে অতিক্রম করলে 240 মিটার পথ যেতে হবে, ক্লিয়ার? এখন ট্রেন দুটো একে অপরের দিকে যাচ্ছে, তাহলে একে অপরের দিকে যদি যায় তাহলে গতিবেগ কি হয়? বেড়ে যায়। মানে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কি হবে? বেড়ে যাবে, ওকে। তাহলে একে অপরের দিকে তাড়াতাড়ি চলে আসবে, ক্লিয়ার? তাহলে যখনই বেড়ে যাবে তখন রিলেটিভ ভেলোসিটি কি হবে? ভেলোসিটি রেট, এটা হচ্ছে দুজনের আপেক্ষিক বেগ, মানে যোগ হয়ে যাবে। আর যদি ওরা একে অপর থেকে দূরে চলে যেত, তাহলে না, যদি একে অপর থেকে দূরে চলে যেত বা কাছে আসছে, তখন কি হবে? ভেলোসিটি যোগ হয়ে যাবে। কিন্তু যদি তারা একই দিকে যায়, বা এই দুজন এদিকে আসুক আর একজন এদিকে যাক, তখন ভেলোসিটি কি হবে? বিয়োগ হবে, ওকে। তাহলে এখানে কি হবে? ভেলোসিটি দুটো যোগ হবে, কারণ কি? তারা একে অপরের দিকে আসছে, এইদিকে আসতে এদিকে আসতে, কারণ খুব তাড়াতাড়ি তারা কাছে চলে আসছে, ওকে। তাহলে এখানে ভেলোসিটি দুটো যোগ করলে কত হবে? এখানে হচ্ছে 32 প্লাস 40, তার মানে হচ্ছে আমার 7 দিয়ে 72 কিমি পার ঘন্টা হচ্ছে তাদের রিলেটিভ ভেলোসিটি। কিন্তু অঙ্ক করতে হবে আমাকে মিটার পার সেকেন্ডে। তাহলে 72 কে কি করবো আমি? 5/18 দিয়ে গুণ করবো, ওকে। তাহলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি গুণ করি, তাহলে 4×32, ওকে, তার মানে এটা হবে 4, 4×5 হচ্ছে 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে তাদের দুজনের একসঙ্গে গতিবেগ, ওকে। তাহলে একে অপরকে অতিক্রম করতে তাদেরকে যেতে হবে 240 মিটার পথ, তাদের ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম ইকুয়ালস টু কি হবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কত? 240, ভেলোসিটি কত? 20, ওকে। তাহলে এত সেকেন্ড, ক্লিয়ার? কাটবে, এটা কাটলে হবে কত? 12। তার মানে ওই ট্রেন দুটো একে অপরকে 12 সেকেন্ডের মধ্যে কি করবে? অতিক্রম করে ফেলবে। কোথায় আছে দেখো? অপশন এ তে 12 আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। তুমি এই টাইপের কোশ্চেন যত প্র্যাকটিস করতে থাকবে, তত তোমার অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবে, ওকে। এছাড়া কোনো শর্টকাট মেথড আর কিন্তু নেই, ওকে। কনসেপ্টের সাহায্যে ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলা তুমি কত মনে রাখবে, এটাও একটা প্রশ্ন। তাই কনসেপ্ট দিয়ে অঙ্ক করো, খুব সহজে অঙ্ক করতে পারবে, এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, যাতে তুমি তাড়াতাড়ি অঙ্কগুলোকে নামাতে পারো, ওকে। কি কিছু নেই, দেখো এই দুটোকে যোগ করেছি, এই দুটোকে মানে এই দুটোকে যোগ করেছি, এই দুটোকে যোগ করেছি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি, করে ভাগ করে দিই, ব্যাস, এই হচ্ছে কাজ। খুব বেশি হলে ম্যাক্সিমাম 30 সেকেন্ড সময় লাগার কথা এই অঙ্কটা করতে, যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, ওকে। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 10, ওকে। 10 নম্বর প্রবলেম কি বলছে? একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটি দৈর্ঘ্য 135 মিটার এবং একে অপরকে তারা 18 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেন দুটির গতিবেগ কত, এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? মানে দুটো ট্রেন একই গতিবেগে আসছে, ওকে, এ এদিকে যাচ্ছে, এও এদিকে আসছে, ওকে, এবং দুজনের ভেলোসিটি, এরও ভেলোসিটি ভি, এরও ভেলোসিটি ভি, ওকে। কি বলে দিয়েছে? যে ওই দুটো ট্রেন প্রতিটার দৈর্ঘ্য, মানে এর দৈর্ঘ্য কত? 135 মিটার, এরও দৈর্ঘ্য 135 মিটার, ওকে। তো ওরা একে অপরকে অতিক্রম করতে সময় নিয়েছে 18 সেকেন্ড। তাহলে আমার কাজ হচ্ছে 18 সেকেন্ড ওরা কতটা পথ গেছে সেটা বের করে নেওয়া, ওকে। তো 18 সেকেন্ড ওরা গেছে দুজনের যোগফল, তারা একে অপরকে অতিক্রম করতে হলে তাদের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, তাই না? তার মানে 135 + 135, তার মানে হচ্ছে 270, তার মানে ওরা 18 সেকেন্ডে গেছে 270 মিটার পথ। তাহলে ভেলোসিটি কত? না, ভেলোসিটি সমান সমান তোমার হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ওকে। তো ডিস্টেন্স কত? 270 বাই টাইম কত? 18, ওকে। তো আমি যদি একে এখন 9 দিয়ে কাটি, তাহলে এটা হবে 2, আর এটা হবে তোমার 3×7=30, ওকে। আবার যদি 2 দিয়ে কাটি হবে 15, তার মানে ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, ওকে। তো 15 মিটার পার সেকেন্ড একে করতে হবে কি সময় কনভার্ট? কিলোমিটার পার আওয়ারে, ওকে। তাহলে 15 এটাকে করব কি আমি? 18/5 দিয়ে গুণ করব, ওকে। তো এটা কাটলে হবে 3, 18, 3, 18 হচ্ছে 54 কিমি পার আওয়ার হচ্ছে ভেলোসিটি দুজনের একসঙ্গে, ওকে। মানে দুটো ভেলোসিটি যোগ করলে আমি 54 কিমি পার আওয়ার পাবো। কিন্তু যেহেতু
এখানে দুটো ভেলোসিটি যোগ হয়ে গেছে, কারণ তারা একে অপরের দিকে আসছে, তাই আমি কি করবো একে দুই দিয়ে ভাগ করে দেবো, যেহেতু তাদের গতিবেগটা সমান। ওকে, তা আমি যেটা কাটি তাহলে হবে 27 × 54, তার মানে এক একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 27 কিমি/আওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় আছে 27 কিমি/আওয়ার, অপশন বি তে রয়েছে। দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ক্লিয়ার? আশা করি তোমরা অঙ্কগুলোতে সব বুঝতে পেরেছো। ওকে, এগারো নম্বর কোশ্চেন দিয়ে শুরু করবো আজকের ক্লাস। কি বলছে, 60 মিটার এবং 84 মিটার দৈর্ঘ্যের দুখানা ট্রেন আছে, তাদের গতিবেগ যথাক্রমে কি কি বলেছে, একটা 42 কিমি/ঘন্টা, একটা 30 কিমি/ঘন্টা। যদি তারা একই দিকে যায় তাহলে একে অপরকে অতিক্রম করবে কত সময়, এই হচ্ছে প্রশ্ন। ওকে, তার মানে এখানে দুটো ট্রেনের গতিবেগ দিয়ে দিয়েছে, দুটো ট্রেনের লেন্থ দিয়ে দিয়েছে, তাই না? কি কি দিয়েছে আমি লিখে নিই। ধরো এই একটা ট্রেন, এটা তোমার একটা ট্রেন, ওকে, আর একটা এই ট্রেন। ক্লিয়ার? তো এই ট্রেন দুটোর তোমার কি কি দিয়েছে, লেন্থ দিয়েছে, একটা লেন্থ দিয়েছে 60 মিটার, ওকে, আর একটা লেন্থ দিয়েছে তোমার 84 মিটার, 84 মিটার, ওকে। এবং এর গতিবেগ দিয়ে ওপরটা গতিবেগ দিয়েছে 42 কিমি/আওয়ার এবং নিচেরটার গতিবেগ দিয়েছে 30 কিমি/আওয়ার। ওকে, এই চারটে ডেটা তোমাকে দিয়েছে, দিয়ে বলেছে এরা একে অপরকে অতিক্রম করবে কত সময়। এখানে কিছু কিছু ট্রিক্স লাগবে যেগুলো আমি অলরেডি প্রথম ক্লাসে বলে দিয়েছি। কি বলতো, যে ট্রেন দুটো একই দিকে যাচ্ছে তার মানে গতিবেগ বিয়োগ হবে। কেন? এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, যেহেতু একই দিকে যায় গতিবেগ বিয়োগ করতে হয়। ওকে, তাহলে এখানে গতিবেগ কি কি আছে, একটা 42 আর একটা 30, এদেরকে আমি কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে হবে কত, 2, এখানে হবে 12, অর্থাৎ 12 কিমি/আওয়ার হচ্ছে এদের রিলেটিভ ভেলোসিটি। কিমি/আওয়ার আছে, আমাকে নিয়ে আসতে হবে কিসে, মিটার/সেকেন্ডে। আর কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ড করতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। ওকে, তার মানে 12 × 5/18। ক্লিয়ার? এবার যদি আমি এটাকে কাটি তাহলে এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 3, 6 দিয়ে কাটলাম, তাহলে 10/3 মিটার/সেকেন্ড হচ্ছে আমার ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি। এখন যদি দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করে তাহলে তোমরা সবাই জানো যে তাদের নিজেদের দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করতে হবে, অর্থাৎ এখানে দুজনের দৈর্ঘ্য কত, একজনের দৈর্ঘ্য 60 মিটার, একজনের দৈর্ঘ্য হচ্ছে 84 মিটার। ওকে, তাহলে দুটো দৈর্ঘ্য যোগ করলে কত পাবো, আমি আমি পাবো হচ্ছে 4, আর এখানে হচ্ছে 14, মানে 144 মিটার। তাহলে 144 মিটার পথ তাদের অতিক্রম করতে হবে। গতিবেগ কত, গতিবেগ হচ্ছে 10/3 মিটার/সেকেন্ড। তাহলে সময় কত লাগবে, আমরা সবাই জানি যে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কত, 144 মিটার, ভেলোসিটি কত, 10/3, দ্যাট ইজ এটা হচ্ছে 144 × 3/10। তার মানে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 × 4 = 12, 3 × 4 = 13, 1 × 3 = 4, 432/10, দ্যাট ইজ আমার 43, মানে 43.2×10, ওকে, এটা লিখতে পারি 43.1/5 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড সময় লাগবে এক দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করতে। কোথায় আছে দেখো, এটা আছে অপশন বি তে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 12। ক্লিয়ার? 12 নম্বর প্রবলেম। কি বলছে, 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে গেলে কত সময়ে ঘন্টায় 6 কিমি গতিবেগে একই দিকে যাওয়া একটা ব্যক্তিকে অতিক্রম করবে। অর্থাৎ একটা ট্রেন যাচ্ছে এই দিকে, একটা লোক সে এই দিকেই হেঁটে যাচ্ছে। ওকে, তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কত, এই ট্রেনটা হচ্ছে 110 মিটার, এই ট্রেনটার গতিবেগ কত, এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিমি/আওয়ার। আচ্ছা, এই ব্যক্তিটা, ব্যক্তিদের তো কোনো দৈর্ঘ্য লাগবে না, কেন, ওটা হচ্ছে একটা সরু জিনিস, তাই না, ট্রেনের তুলনায় অনেকটাই সরু জিনিস, তাই ওর দৈর্ঘ্য লাগবে না। ওর গতিবেগ এখানে দিয়েছে 6 কিমি/আওয়ার। তাহলে তুমি এটাকে ট্রেন কল্পনা করে নাও, দুটোকেই তুমি ট্রেন কল্পনা করে নাও, আর সেম টু সেম অঙ্ক তুমি করে দাও। ওকে, তাহলে কি হবে এখানে, যেহেতু দুজনেই, মানে ট্রেন এবং ব্যক্তি একই দিকে যাচ্ছে, তাই গতিবেগ দুটোকে আমি কি করব, বিয়োগ করে দেবো। ওকে, বিয়োগ করলে কত হবে, 54 কিমি/আওয়ার। আমার কাজ কি, একে মিটার/সেকেন্ডে ট্রান্সফার করা। ওকে, তাহলে 54 × 5/18, এটা কাটলে হবে 3, এটা হবে 15, তাহলে 15 মিটার/সেকেন্ড হচ্ছে ওদের রিলেটিভ ভেলোসিটি।
এখন ট্রেনটাকে যদি মানুষটাকে অতিক্রম করতে হয় তাহলে অবভিয়াসলি ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, তার মানে ট্রেনকে যে ডিস্টেন্স পাড়ি দিতে হবে সেটা হচ্ছে 110 মিটার। ওকে, আমরা কি জানি টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স কত 110 মিটার, ভেলোসিটি কত 15। ওকে, তাহলে এটা যদি আমি কাটি তাহলে কত হয়, 5 দিয়ে কাটলে হবে 2, এখানে 2, এটা হবে হচ্ছে 3। ওকে, তাহলে 22/3, ওকে, তাহলে 22/3 মানে হচ্ছে 3×7=21 সময় লাগবে ট্রেনটাকে লোকটাকে অতিক্রম করতে। ওকে, তার মানে 7×1=3 সেকেন্ড সময় লাগবে ট্রেনটাকে অতিক্রম, ট্রেনটা লোকটাকে অতিক্রম করবে। ওকে, তাহলে কোথায় আছে এটা, অপশন সি তে রয়েছে। দেখো, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 13, ক্লিয়ার? 13 নম্বর প্রবলেম কি বলছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে একটা 24 কিমি/ঘন্টা একটা 12 কিমি/ঘন্টা গতিবেগে আছে, যদি প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে 2 সেকেন্ড অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত। তার মানে এটা হচ্ছে তোমার প্রথম ট্রেন, এইটা হচ্ছে তোমার দ্বিতীয় ট্রেন, এটা ফার্স্ট ট্রেন, ওকে, এটা হচ্ছে তোমার সেকেন্ড ট্রেন, একে অপরের বিপরীত দিকে আসছে। ওকে, তাহলে একজনের গতিবেগ কত, প্রথম দিয়ে আছে তার গতিবেগ হচ্ছে 24 কিমি/আওয়ার, এর গতিবেগ হচ্ছে 12 কিমি/আওয়ার। এখন কি বলেছে, যে এক প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনে থাকা এক ব্যক্তিকে 2 সেকেন্ড অতিক্রম করে, মানে এখানে একজন ব্যক্তি আছে বসে আছে, ওকে, ব্যক্তিরা বসে আছে, তাকে অতিক্রম করে 2 সেকেন্ড সময়। এখন তুমি আমাকে বলো এই ব্যক্তিটার গতিবেগ কত, এই ব্যক্তিটা যেহেতু দ্বিতীয় ট্রেনে বসে আছে তার মানে এই ট্রেনের যা গতিবেগ এই ব্যক্তিরও তাই গতিবেগ, যদিও ব্যক্তিটা বসে আছে, কেন ব্যক্তিটা ট্রেনের ভিতরে বসে আছে, ট্রেনটা যত জোরে যাবে ব্যক্তিটাও ঠিক তত জোরে যাবে। ওকে, তার মানে অ্যাকচুয়ালি 12 কিমি/আওয়ার এটা হচ্ছে ব্যক্তির গতিবেগ। ওকে, তাহলে এখানে আগের অঙ্কের মতো যদি আমি ট্যালি করি, তাহলে একটা ট্রেন 12 কিমি/আওয়ার গতিবেগে যাওয়া একটা লোককে বিপরীত দিক থেকে 2 সেকেন্ড অতিক্রম করে, এই অঙ্কটাকে সিম্পলিফাই করলে এটাই দাঁড়াবে। ওকে, তাহলে যেহেতু এরা একে অপরের বিপরীত দিকে যাচ্ছে তাহলে গতিবেগ এখানে কি হবে, যোগ হয়ে যাবে, যদি একের দিকে যেত তাহলে গতিবেগ বিয়োগ হতো, এরা বিপরীত দিকে যাচ্ছে তাই গতিবেগ বিয়োগ হবে, ওকে, সরি যোগ হবে। তাহলে এখানে কি হচ্ছে, 24 কিমি/ঘন্টা হচ্ছে প্রথমটা গতিবেগ, দ্বিতীয়টা গতিবেগ কত, 12 কিমি/ঘন্টা, যোগ করলে কত হচ্ছে, 36 কিমি/ঘন্টা হচ্ছে এদের রিলেটিভ ভেলোসিটি। আসলে তোমরা বুঝতে পেরেছো, এবার কাজ কি, আমাকে এবার কাজ হচ্ছে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করা। তাহলে কি করবো, 36 কে আমি 5/18 দিয়ে গুণ করবো, 18×36 হবে 10 মিটার/আওয়ার, এটা হচ্ছে ওদের রিলেটিভ ভেলোসিটি। এখন এই ট্রেনটাকে যদি এই মানুষটাকে অতিক্রম করতে হয় তাহলে এই ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, এই ট্রেনের দৈর্ঘ্য এখানে কোনো কাজে লাগবে না, আসলে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই ট্রেনটা এই মানুষটাকে 2 সেকেন্ড অতিক্রম করে, তাহলে এই ট্রেনটা 2 সেকেন্ডে যায় কি যায়, তার নিজের দৈর্ঘ্য যায়, তাই না? তো যদি নিজের দৈর্ঘ্য যায় তাহলে 2 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার। ওকে, তাহলে ডিস্টেন্স সমান সমান আমরা জানি ভেলোসিটি ইনটু টাইম, এখানে ভেলোসিটি হচ্ছে 10 আর টাইম হচ্ছে 2=20 মিটার, তার মানে এই যে প্রথম ট্রেনটা আছে এর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, কেন 2 সেকেন্ড অতিক্রম করছে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে এবং ট্রেনের দৈর্ঘ্য 20 মিটার। ওকে, কোথায় আছে, অপশন সি তে আছে। দেখো, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 20 কিমি/ঘন্টা এবং সরি 30 কিমি/ঘন্টা এবং 24 কিমি/ঘন্টা গতিবেগে আসে, তার মানে একে অপরের বিপরীত দিকে আসছে, এদিকে আসতে এদিকে আসতে। ওকে, তাহলে প্রথম ট্রেনে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে 6 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত, এই হচ্ছে জায়গা। তাহলে দেখো, এবার আমি এত কিছু আঁকবো না, অঙ্কগুলোকে এবার শর্টকাটে করবো। ওকে, কেন এই ধরনের অঙ্ক আমি প্রচুর নিয়েছি ক্লাসের মধ্যে, প্রথমে একটা করেছি, আরো 5খানা আছে, যাতে করে এই টাইপটা তোমাদের মাথার ভিতরে বসে যায়, কেন এই টাইপের অঙ্ক প্রচুর পরীক্ষার সময় তুমি দেখতে পাও। ওকে, তাহলে কি বলেছে, দেখো দুটো গতিবেগ দিয়ে দিয়েছে, একটা 30 কিমি একটা 24 কিমি, যেহেতু একে অপরের বিপরীত দিকে আসছে আমি কি করবো এদেরকে যোগ করে দেবো। ওকে, 30 কিমি 24 কিমি যদি যোগ করি এটা হচ্ছে 54 কিমি,
54 কিমি পার আওয়ার, আমার কাজ কি এই 54 কিমি কে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করা, দ্যাট ইজ 5/18, এটা কাটলে হবে হচ্ছে টি। ওকে, তার মানে 15 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার দুটো ট্রেনের, একটা ট্রেন এবং ট্রেনের ভিতর বসে থাকা একটা ব্যক্তির রিলেটিভ ভেলোসিটি। ওকে, তাহলে প্রথম ট্রেনটা 15 সেকেন্ডে ব্যক্তিটা, প্রথম ট্রেনটা এবং ব্যক্তিটার রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখন সময় কত লাগছে প্রথম ট্রেনটাকে দ্বিতীয় ট্রেনে বসে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করতে? 6 সেকেন্ড সময় লাগছে। তাহলে 6 সেকেন্ডে এই রিলেটিভ ভেলোসিটি নিয়ে কে কতটা যাবে? যাবে হচ্ছে 6 × 15, কারণ কি টাইম ইনটু ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে আমার ডিস্টেন্স। ওকে, আসলে তোমরা বুঝতে পারছো, তাহলে এটার সঙ্গে যদি গুণ করি 6 × 15 হয়ে যাচ্ছে 90। তাহলে 90 মিটার পথ যেতে হবে তাকে, প্রথম ট্রেনটাকে যদি ব্যক্তিটাকে অতিক্রম করতে হয়। তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে এই 90 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। কোথায় আছে 90 মিটার? অপশন ডি তে রয়েছে। দেখো, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আজকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 15। ওকে, 15 নম্বর প্রবলেম কি বলছে? দুটি ট্রেন বিপরীত দিকতে যথাক্রমে 12 কিমি এবং 6 কিমি গতিবেগে আছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে 10 সেকেন্ড অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? সেম ভাবে করবো, 12 + 6 তার মানে হচ্ছে আমার 18, এবং 18 কে আমি কি করবো 5/18 দিয়ে গুণ করবো, করলে হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। দেখো কত তাড়াতাড়ি অঙ্কটাকে আমি করতে পারছি এবারে, তাই না? একবার বুঝে গেলে অঙ্ক করা খুবই সহজ। তাহলে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে ওদের রিলেটিভ ভেলোসিটি। এখন 10 সেকেন্ড অতিক্রম করছে, তার মানে 10 × 5 তার মানে হচ্ছে 50 মিটার। তার মানে প্রথম ট্রেনটাকে যদি দ্বিতীয় ট্রেনে বসে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করতে হয় তাহলে তাকে 50 মিটার পথ যেতে হবে, আর 50 মিটারটাই হচ্ছে ট্রেনটার গতিবেগ, প্রথম ট্রেনের গতিবেগ। ওকে, তাহলে কোথায় আছে এটা? অপশন এ তে আছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আজকে তোমরা বুঝতে পারছো যে যত তুমি প্র্যাকটিস করবে তত শর্টকাটে অঙ্ক করতে পারবে, একবার কনসেপ্ট তোমার মাথার মধ্যে যদি বসে যায় অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে, তাই না? তাই প্রথম অঙ্ক খুব ডেসক্রিপটিভ করেছিলাম, পরের অঙ্কটা একটু আধা ডেসক্রিপটিভ, এটা একদম শর্টকাটে, এরপরেরটা এরকমই করে যাবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে কিভাবে বড় অঙ্ক থেকে ছোট অঙ্কে কনভার্ট করতে হয় উইথ কনসেপ্ট। ওকে, চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 16। ওকে, কোশ্চেন নাম্বার 16, দুটি ট্রেন একই দিকে, এটা কিন্তু একই দিকে যাচ্ছে, আগেরটা বিপরীত দিকে গেছে, এটা একই দিকে যাচ্ছে, একটা 33 কিমি পার ঘন্টা, একটা 24 কিমি পার ঘন্টা। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে থাকা একজন ব্যক্তিকে 12 সেকেন্ড অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? সেম অঙ্ক, শুধুমাত্র আগেরটা আমরা যোগ করেছিলাম দুটো গতিবেগ, এখানে দুটো গতিবেগকে আমরা কি করবো, কি করবো শুনতে পাচ্ছি না, বলো কি করবো? বিয়োগ করবো, তাই না? কেন বিয়োগ করবো? কেন তারা একই দিকে যাচ্ছে, অর্থাৎ একজনের গতিবেগ 33, একজনের গতিবেগ হচ্ছে 24, এদেরকে আমি কি করবো? বিয়োগ করবো। তাহলে এখানে 6 আর 3 হচ্ছে তোমার 9, তাহলে 9 কিমি পার আওয়ার, আমার কাছে একে মিটার পার সেকেন্ড ট্রান্সফার করা, দ্যাট ইজ 9 × 5/18, এটা কাটলে হবে 2, তাহলে 5/2 মিটার পার সেকেন্ড হচ্ছে এদের রিলেটিভ ভেলোসিটি। এখন অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 12 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু, সরি, ভেলো, হ্যাঁ, ডিস্টেন্স ইকুয়ালস টু তোমার টাইম ইনটু ভেলোসিটি। টাইম কত? 12 সেকেন্ড সময় নিচ্ছে, ভেলোসিটি কত? 5/2, এটা কাটলে হবে 6, 5 হচ্ছে 30, তার মানে 30 মিটার ডিস্টেন্স কভার করতে হচ্ছে প্রথম ট্রেনটাকে যদি দ্বিতীয় ট্রেনে বসে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করতে হয়। এবং কোনো ব্যক্তি অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এবং সেটাই হচ্ছে তোমার 30 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য, প্রথম ট্রেনের দৈর্ঘ্য 30 মিটার, যেটা আছে কোথায়? অপশন এ তে। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 17। ওকে, 17 নম্বর প্রবলেম কি বলছে? দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 50 কিমি পার ঘন্টা এবং 32 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, যদি প্রথম ট্রেনের ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে 10 সেকেন্ড অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? আশা করি তোমরা করতে পারবে, কেন সেম অঙ্ক অলরেডি আমরা অনেকগুলো করে ফেলেছি, এই অঙ্কটা এই তরফ থাকবে। ওকে, তোমরা এই অঙ্কটাকে করবে, করে অ্যান্সার আমাকে কমেন্টে বলবে অথবা এসএমএস করে বলতে পারো, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা কারা কারা আমার ক্লাস দেখছো এবং ঠিকভাবে অঙ্ক বুঝে করছো। তাহলে 17 নম্বর অঙ্ক HW, তোমরা কমেন্টে বলছো অথবা আমাকে এসএমএস করে বলছো। ওকে, তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 18। ওকে, 18 নম্বর প্রবলেম কি বলছে? দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে থাকা কোনো যাত্রীকে 9 সেকেন্ড অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? সেম কোশ্চেন, আগে যেটা এই ধরনের দিলাম বা তার আগে যে অঙ্কগুলো করলাম সেম কোশ্চেন, কিন্তু এইটা আমি করে দেবো, কারণ কি যেহেতু আগের অঙ্কটা এই ধরনের দিয়েছি
যারা মনে হচ্ছিল পারবে না করছিলে, তারা যেন এই অঙ্কটা দেখে অবশ্যই আগের অঙ্কটা গিয়ে করে আমাকে কমেন্টের মধ্যে বলতে পারে। ওকে, তাহলে কি বলেছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে মানে কি, দুজনের গতিবেগ কত, একজনের গতিবেগ 25 কিমি পার ঘন্টা, আরেকজনের গতিবেগ কত, 15 কিমি পার ঘন্টা। ওকে, কি করব, একই দিকে যাচ্ছে বলে বিয়োগ করব, যদি বিপরীত দিকে আসতো তাহলে যোগ করতাম, এখানে বিয়োগ করলে হবে কত, 10 কিমি পার ঘন্টা। ওকে, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে একে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করা। ওকে, তাহলে 10 × 5/18 এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড, কিন্তু কাটবে এটা 5, এটা হবে 9, তাহলে 25/9 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার এদের রিলেটিভ ভেলোসিটি। এখন এরা কত সময় যাচ্ছে, 9 সেকেন্ড সময় অতিক্রম করছে, তাহলে আমার ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম, ভেলোসিটি কত, 25/9 ইনটু টাইম হচ্ছে কত, টাইম 9 সেকেন্ড অতিক্রম করছে বলে দিয়েছে, তাহলে ইনটু 9, ওকে কাটলো, তাহলে 25 মিটার পথ যাওয়ার পরে অতিক্রম করছে, তার মানে প্রথম ট্রেনের গতিবেগ কত, অবভিয়াসলি 25 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাই যাও আগের অঙ্কটা আমাকে পড়ে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে বলে দাও। কোথায় আছে 25 মিটার, অপশন সি তে রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। এর পরের অঙ্কটা কিন্তু একটু আলাদা। ওকে, নেক্সট প্রবলেম, প্রবলেম নম্বর 19। ওকে, 19 নম্বর প্রবলেম কি বলছে, পাটনা থেকে গোয়া, পাটনা এবং গোয়া থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে 7 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাওয়া শুরু করে। তার মানে কি, একদিকে রয়েছে পাটনা, একদিকে রয়েছে গোয়া, একদিকে পাটনা আর একদিকে গোয়া। ওকে, তাহলে এই দিকে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন এই দিকে আসছে। ওকে, তাহলে বলেছে এদের গতিবেগ কত, একজনের গতিবেগ 7 কিমি পার ঘন্টা, এর গতিবেগ হচ্ছে 60 কিমি পার ঘন্টা, ওকে কিমি পার ঘন্টা, আর একজনের গতিবেগ কত, 40 কিমি পার ঘন্টা, এর গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা। ওকে, এবার এইভাবে যদি তারা আসে দেখা যাবে এক সময় তারা মিলিত হবে, এবং যখন তারা মিলিত হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অপরটির থেকে 20 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে। তার মানে এদিকে যাচ্ছে এদিকে আসছে যখন মিলিত হবে, তার মানে যখন একটা সময় যখন মিলিত হবে, একটু ভাবো তোমরা, এটা মিলিত হবে কোন জায়গায় জানো তো, এরকম জায়গায় মিলিত হবে। কেন এই দিকটা মানে করেছি পুরোপুরি মিডল জায়গাটা করেনি, কারণ কি এর গতিবেগ বেশি, বেশি চলে যাবে, এর গতিবেগ কমে কম আসবে। ওকে, কিন্তু যখন মিলিত হবে সেই সময়টা কিন্তু দুজনের কাছেই সেম, মানে সেই সময়ে এই এতটা পথ গেছে এই এতটা পথে। ওকে, তো দেখা যাচ্ছে যে এই ট্রেনটা মানে প্রথম যে ট্রেনটা আছে এই ট্রেনটা 20 কিমি পথ বেশি গেছে এর থেকে। ওকে, আমি তো বুঝতে পারছি, ধরো 100 কিলোমিটার এসছে, এই 120 কিলোমিটার গেছে, তারপর তারা মিলিত হয়েছে। ওকে, তো এই ধরনের প্রবলেম কি করে সলভ করবে, খুব ইজি হবে। ওকে, কি করে বলতো, লিখবে ফার্স্ট ট্রেনের গতিবেগ প্লাস সেকেন্ড ট্রেনের গতিবেগ বাই ফার্স্ট ট্রেনের গতিবেগ মাইনাস সেকেন্ড ট্রেনের গতিবেগ ইনটু যেটা এক্সট্রা হয়েছে। ওকে, এক্সট্রা কিমি পথ গেছে, এটা ভ্যালু বের করবে, অঙ্কের উত্তরটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে চলো ভ্যালু বসাই, কি হবে, এখানে ওপরটা কত 60 প্লাস দ্বিতীয়টা কত 40 বাই প্রথমটা কত 60 মাইনাস তৃতীয়টা কত 40 ইনটু কত 20। ওকে, তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার 100। ওকে, আর নিচেরটা হচ্ছে 20 × 20 কেটে গেল, তার মানে হচ্ছে 100। ওকে, তার মানে কি বলেছে ডিস্টেন্স কত, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত 100 কিমি। ওকে, আজকে তোমরা বুঝতে পেরেছো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। চলো পরের অঙ্কটাও সেম নেই, যাতে করে তোমরা এই ফর্মুলাটাকে একেবারে বুঝে যাও। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। ওকে, 20 নম্বর কোশ্চেন কি বলছে, এলাহাবাদ এবং কানপুর, ঠিক আছে, দুটো জায়গা আছে, দুটো ট্রেন একই সময় একে অপরের দিকে যাত্রা শুরু করেছে, একজনের গতিবেগ 73 কিমি পার ঘন্টা, একজনের 47 কিমি পার ঘন্টা। ওকে, একজনের কত 73 কিমি পার ঘন্টা, একজনের 47 কিমি পার ঘন্টা। ওকে, তো এরা একে অপরের দিকে যাত্রা শুরু করেছে, দেখা যাচ্ছে যে তারা যখন মিলিত হচ্ছে তখন যে জোরে যাচ্ছিল সে 13 কিমি বেশি পথ অতিক্রম করেছে, তবে এলাহাবাদে কানপুরের দূরত্ব কত, এরকম যখনই কোশ্চেন দেবে আমি কি বলেছিলাম যে ওরা 13 কিমি এক্সেস গেছে, তাই না, ইটা হচ্ছে 13 কিমি। ওকে, তাহলে আমি কি বলেছিলাম, প্রথমে T1 + T2, ওকে, বাই T1 - T2 ইনটু এক্সেস, এক্সেস যে এক্সট্রা যে দূরত্ব অতিক্রম করেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 73, ওকে, প্লাস তোমার হচ্ছে 47, নিচে হচ্ছে 73 - 47, ওকে, ইনটু তোমার হচ্ছে 13,
ক্লিয়ার? এই দুটোকে যোগ করলে কত হবে? এর সঙ্গে যোগ করলে 80, 120 হয়ে যাবে, আর এটাকে যদি বিয়োগ করি তাহলে হবে 6, আর এটা হয়ে যাচ্ছে 2 × 13। এটাকে যদি আমি কাটি তাহলে হবে 2, এটা দিয়ে কাটলে হবে 60, তাহলে আলটিমেটলি পড়ে যাচ্ছে 60 কিমি। কারণ বুঝতেই পারছো যে এলাহাবাদ এবং কানপুরের দূরত্ব কত? 60 কিমি। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, আগের ক্লাসটা ঠিক যে জায়গাটি শেষ করেছিলাম সেম অঙ্ক নিয়ে আজকের ক্লাসটা শুরু করব। ওকে, কি বলেছে দেখো, বলছে রাঁচি এবং রাউরকেল্লা থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে, একজন 85 কিলোমিটার পার বেগে এবং আরেকটা 63 কিলোমিটার পার বেগে যাত্রা শুরু করেছে। ওকে, যখন তারা মিলিত হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অপরটির থেকে 11 কিমি বেশি দূরত্ব অতিক্রম করে ফেলেছে। তার মানে যে জোরে আসছিল, সে যে আস্তে আসছিল, তার থেকে 11 কিলোমিটার বেশি পথ এগিয়ে এসেছে। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে বা তোমাকেও জিজ্ঞেস করেছে যে রাঁচি থেকে রাউরকেল্লার দূরত্ব কতটা। ওকে, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই নয়, আমি আগের দিন এই টাইপের অঙ্ককে খুব এলাবোরেট বুঝিয়েছিলাম, ঠিক আছে, আজকে একটু শর্ট টাইপে করব, ঠিক আছে। দুটো ডিস্টেন্স আমাকে, দুটো ভেলোসিটি আমাকে দিয়েছে, একটা দিয়েছে V1, একটা দিয়েছে V2। V1 কত দিয়েছে? 85 কিমি, ওকে, পার আওয়ার। V2 কত দিয়েছে? V2 দিয়েছে 63 কিমি পার আওয়ার, ওকে, 63 কিমি পার আওয়ার। আর কি বলেছে? এক্সট্রা ডিস্টেন্স কভার করেছে 11 কিমি, ওকে। তাহলে আমি এটা ছোট হাতে D লিখছি, এটা হচ্ছে 11 কিমি কভার করেছে কে? না, যে জোরে আসছিল সে। ওকে, তাহলে এখান থেকে আমার রাঁচি থেকে রাউরকেল্লার দূরত্ব বের করতে হবে এই কটা ইনফরমেশনের সাহায্যে। তা আমরা জানি কি যে টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু, মানে এটা হচ্ছে রাঁচি টু রাউরকেল্লার ডিস্টেন্স। ওকে, এটা সমান সমান কি? এদের ভেলোসিটি দুটো যোগ করব, ওকে, আর এদের ভেলোসিটি দুটো বিয়োগ করব, ওকে, আর তার সঙ্গে গুণ করব হচ্ছে যে এক্সট্রা ডিস্টেন্স কভার করেছে, ব্যাস। এইগুলো ভ্যালু বসিয়ে দেবো, আমার অঙ্ক সলভ হয়ে যাবে। ওকে, তো ভ্যালু যদি বসাই, এটা হচ্ছে 85 + 63/85 - 63 × হচ্ছে 11, ওকে। তো এইগুলোকে যদি যোগ করি তাহলে এটা হবে আমার 8, এটা হবে 14, এটাকে বিয়োগ করলে হবে 22, নিচে আর গুণ হচ্ছে 11, এটা কাটলে হবে 2, এবং এটা দিয়ে কাটলে হবে 74। দ্যাট ইজ আমার রাউরকেল্লা টু রাঁচি ডিস্টেন্স কত? 74 কিমি, ওকে। কোথায় আছে 74 কিমি? অপশন সি তে রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 22। এটা একেবারে নতুন ধরনের প্রবলেম, ওকে। প্রবলেম নাম্বার 22 কি বলছে? বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটো ট্রেন একটি পোস্টারকে একজন 4 সেকেন্ডে অতিক্রম করেছে, একজন 8 সেকেন্ডে অতিক্রম করেছে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে এটা জিজ্ঞেস করেছে। ধরো এই ধরনের অঙ্ক যদি আমাকে করতে হয় না, তাহলে অনেক বড় হবে। আমি এইগুলোকে খুব শর্ট ট্রিক্স এর মাধ্যমে করাবো, যাতে চুটকি মারার আগেই অঙ্কটা সলভ হয়ে যায়, ওকে। তাহলে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য একটাই টেকনিক, তুমি খাতার পাশে নোট বলে লিখে রাখতে পারো, ওকে। নোটটা কি? না, এটা হচ্ছে 2xy/x ± y, ওকে। প্লাস কখন হবে? যখন ট্রেন দুটো বিপরীত দিকে থাকবে। মাইনাস কখন হবে? যখন ট্রেন দুটো একই দিকে যাবে। আমি তোমাদের বলতে পেরেছি যে যখন ট্রেন দুটো বিপরীত দিকে থাকবে তখন প্লাস হবে, আর যখন ট্রেন দুটো একই দিকে থাকবে তখন মাইনাস হবে, ক্লিয়ার? আর xyটা কি? xy হচ্ছে পোস্টারটাকে অতিক্রম করা দুটো ট্রেনের সময়, ওকে। অর্থাৎ এখানে এক্স হচ্ছে 4 এবং ওয়াই হচ্ছে 8। তোমার যদি ইচ্ছা হয় এক্স এর মান 8 ধরবে, ওয়াই এর মান 4 ধরবে, কোনো অসুবিধা নেই। কারণ কি? এখানে ট্রেন দুটো বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ আমার এখানে যে ফর্মুলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে 2xy/x + y। কেন? ট্রেন দুটো একে অপরের বিপরীত দিকে আছে, তাই আমরা প্লাস সাইন ব্যবহার করবো, ওকে। তাহলে কি করবো? সময়টা সেখানে বসিয়ে দেবো, এখানে কি করবো? 2 × 4 × 8/4 + 8, ওকে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে অবভিয়াসলি আমরা বেশিটাকে আগে লিখতাম, অর্থাৎ তখন আমি এক্স এর ভ্যালু ধরতাম 8, ওয়াই এর ভ্যালু ধরতাম 4। তোমার যেটা ইচ্ছা, প্লাসের ক্ষেত্রে যেটা ইচ্ছা, মাইনাসের ক্ষেত্রে মাথা রাখবে যেন মাইনাস না আসে, ওকে। তার জন্য যাতে মাইনাস না আসে তার জন্য কি করতে হবে? বড় সংখ্যাটাকে আগে ধরতে হবে, ওকে। তাহলে কি হলো? এটাকে আমি ক্যালকুলেশন করব,
ওকে, এটাকে যোগ করলে কত হবে? 12। তাহলে 2 × 4 × 8 বাই হচ্ছে আমার 12, এটা কাটলে হবে 6, আর এটা দিয়ে 2, এটা দিয়ে হবে 3, অর্থাৎ 8 × 16/3। ওকে, তা 16/3 সেকেন্ড সময় লাগবে ট্রেনটাকে, দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে। ওকে, 16/3 কোথায় আছে? অপশন এ তে রয়েছে। দেখো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো সেম ধরনের প্রবলেম আরো কটা সলভ করা যাক। ওকে, কোশ্চেন নাম্বার 23 কি বলছে? বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টারকে যথাক্রমে 12 সেকেন্ড এবং 18 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ড অতিক্রম করবে? সেম অঙ্ক না, তাহলে কি করবো এখানে? 2xy/x+y। কেন প্লাস? কারণ কি? ট্রেন দুটো বিপরীত দিকে আসছে। ওকে, তাহলে এখানে এক্স এর মান 12, ওয়াই এর মান হচ্ছে 18। ওকে, তাহলে আমি যদি 12 18 বসাই, তাহলে এটা 12, এটা 18/12+18। ওকে, তাহলে 2 × 12 × 18 বাই এটা হচ্ছে তোমার 30। ওকে, যদি আমি কাটি তাহলে এটা হবে 15, যদি 3 দিয়ে কাটি তাহলে এটা হবে 5, তার মানে হচ্ছে 4×32 = 3, 7/5। ওকে, তাহলে 72/5 সেকেন্ড সময় লাগবে। এখানে পয়েন্টে আছে, তাহলে আমি কি করবো, এটা পয়েন্টে নিয়ে আসবো, 5×5, আর এখানে 2 × 4 = 20, আর হচ্ছে 2 থাকবে, তার মানে পয়েন্ট বসি আবার 4। ওকে, 4×5 = 20, তার মানে 14.4 সেকেন্ড সময় লাগবে ওই ট্রেনটা, দুটো ট্রেনকে একে অপরকে অতিক্রম করতে। কোথায় আছে? অপশন সি তে রয়েছে। দেখো, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 24। ওকে, 24 নম্বর প্রবলেম কি বলছে? বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টারকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? আশা করি অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, এই অঙ্কটা আমাকে করতে হবে না। তাহলে 24 নম্বর অঙ্ক তোমাদের জন্য এইচ ডব্লিউ থাকবে। ওকে, এর আগে দুটো সেম অঙ্ক আমি করে দিয়েছি, তোমরা এই অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাবে অথবা আমাকে এসএমএস করে বলবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কত কতজন অ্যাটলিস্ট এই পর্যন্ত ক্লাসটাকে দেখেছো এবং অঙ্কগুলোকে ঠিকঠাক ভাবে শিখেছো। ওকে, তো চলো নেক্সট প্রবলেমের দিকে যাই। তোমরা অবশ্যই কিন্তু 24 এর আগের প্রবলেমটার উত্তর আমাকে কমেন্টে জানাচ্ছ। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 25। ওকে, প্রবলেম নাম্বার 25 কি বলছে? একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টারকে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? অর্থাৎ আগের অঙ্কগুলো ছিল বিপরীত দিকে, এই অঙ্কটা হয়ে গেছে একই দিকে। অর্থাৎ আমার এখানে যে ফর্মুলা ইউজ হবে সেটা হচ্ছে xy/x-y। তাহলে এক্ষেত্রে আমি এক্স এর সেই ভ্যালুটাই ধরবো যেটা মানটা বেশি, অর্থাৎ 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডের মধ্যে আমি এক্স কে ধরবো 6 আর ওয়াই কে ধরবো 5। কেন? আমি যখনই বিয়োগ করবো এটাকে তখন আমার পজিটিভ আসা খুবই জরুরি। ওকে, পজিটিভ না এলে অঙ্ক নেগেটিভ হয়ে যাবে, অ্যান্সার নেগেটিভ আসবে, মার্কস জিরো বসবে। ওকে, তাহলে এখানে 2 × x এর ভ্যালু কত? 6, ওয়াই এর ভ্যালু কত? 5/6-5, দ্যাট ইজ আমার এটাকে গুণ করলাম 6×12 আর 5 বারো হচ্ছে 60, তার মানে 60 সেকেন্ড বা 1 মিনিট টাইম লাগবে, আর এটা বিয়োগ করে তো 1 হয়, তাই না? তার মানে ওই ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে মাত্র 1 মিনিট টাইম লাগবে। ওকে, কোথায় আছে এটা? অপশন সি তে রয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 26। ওকে, 26 নম্বর প্রবলেম কি বলছে? একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টারকে অতিক্রম করতে 8 সেকেন্ড 12 সেকেন্ড সময় লাগে, তবে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? একই অঙ্ক সেম প্রসিডিউর করবো, 2 × xy/x-y, এখানে এক্স এর ভ্যালুটাকে আমি বড় ধরবো, অর্থাৎ এক্স হচ্ছে 12। ওকে, তাহলে 2 × 12 × 8/12-8। ওকে, 2 × 12 × 8/4, এটা বিয়োগ করলে হবে 4, এটা দিয়ে কাটলে হবে 3, 3×6, আর 6 হচ্ছে আমার 48, তাহলে 48 সেকেন্ড সময় লাগবে ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে। কোথায় আছে 48? অপশন ডি তে রয়েছে। দেখো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, আজকে তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 27। ওকে, 27 নম্বর প্রবলেম কি বলছে? একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই ট্রেন, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একই একটি পোস্টারকে
সেকেন্ড এবং ন সেকেন্ড অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সেকেন্ড সময় অতিক্রম করবে, সেম অঙ্ক তাই না, কোনো আলাদা কিছু নেই, শুধু আছে একই দিকে। একই দিক মানে কি বলেছিলাম, মাইনাস হবে, তাহলে টু এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তোমাদের মনে হতে পারে যে স্যার একই রকম অঙ্ক কেন নেয়, কেন নিই বলতো, যাতে করে ক্লাস শেষ হওয়ার আগে প্রত্যেকটা অঙ্ক তোমার এক থেকে দুবার প্র্যাকটিস হয় আর তুমি যাতে কোনো দিন এখান থেকে না ভুলো, এই কারণের জন্য। ওকে তো চলো এখানে কি বলেছে, এখানে এক্স এর ভ্যালু বলতো নয় ধরো, ওকে তাহলে টু ইন্টু নয় আর ওয়াই এর ভ্যালু দেবো ছয়, ওকে তাহলে নয় বিয়োগ ছয়, তাহলে এখানে হচ্ছে টু ইন্টু নাইন ইন্টু সিক্স বাই থ্রি, এটা কাটলে হবে তিন, এটা হচ্ছে ছয়, ছয় ছয় ছত্রিশ, তার মানে ট্রেনটা দুটো ট্রেনকে একে অপর অতিক্রম করতে ছত্রিশ সেকেন্ড সময় লাগবে। কোথায় আছে, অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। কতক্ষণ লাগে অঙ্কগুলো করতে, ফ্র্যাকশন অফ সেকেন্ড, খুব বেশি হলো ম্যাক্সিমাম দশ সেকেন্ড সময় লাগবে এই অঙ্কগুলোকে সলভ করতে। ওকে তো চলো নেক্সট প্রবলেম দেখি, দেখ প্রবলেম নাম্বার আঠাশ, ওকে কোশ্চেন নাম্বার আঠাশ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিনা অঙ্ক তুমি যদি করতে চাও তাহলে অনেক বড় হবে, ওকে, কিন্তু আমরা করব শর্ট ট্রিক্সের মাধ্যমে যাতে করে তো পরীক্ষার সময় সময়টা বাঁচে। ওকে তো দেখো এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করবো, কি বলেছে দেখো, বলছে পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে, ওই ট্রেনটি কত সময় পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, এই হচ্ছে গল্প। ওকে তাহলে এখানে কি কি দিয়েছে, এখানে দিচ্ছে লেন্থ অফ ট্রেন, লেন্থ অফ তোমার ব্রিজ, এবং সেই ব্রিজকে ক্রস করার জন্য তোমাকে দিয়েছে টাইম, ওকে, আর লাস্টে বলেছে যে তাহলে লেন্থ আর একটা লেন্থ দিয়েছে সেটা হচ্ছে তোমার স্টেশন, ওকে একে অতিক্রম করতে কত সময় লাগবে এটা বের করতে বলেছে। ওকে তাহলে ট্রেনের লেন্থ কত দিয়েছে, এটা দিয়েছে পঁচাত্তর মিটার, ব্রিজের লেন্থ কত দিয়েছে একশো পঁচিশ মিটার, ওকে যেটাকে অতিক্রম করতে সময় লাগছে কুড়ি সেকেন্ড, ওকে এবার তোমাকে বলে দিয়েছে তাহলে পঁচাত্তর মিটার পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের স্টেশনকে অতিক্রম করতে ট্রেনটা কত সময় লাগবে এটা বের করতে বলেছে। ওকে তাহলে কি হলো, পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে অতিক্রম করতে কুড়ি সেকেন্ড সময় নেয়, তাহলে ওই ট্রেনটাই পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের স্টেশনকে অতিক্রম করতে কত সময় নেয়, এই হচ্ছে কোশ্চেন। এবং একে সলভ করবো কিভাবে, ভালো করে দেখো যে একে সলভ করবো, আমি লিখবো এল টি মানে লেন্থ অফ ট্রেন প্লাস যার সময়টা বের করতে হবে, তার সময় বের করতে হবে আমার স্টেশনের স্টেশনকে অতিক্রম করার সময় বের করতে হবে, তাহলে এখানে লিখবো এল এস, ওকে বাই লেন্থ অফ ট্রেন প্লাস যেটা অতিক্রম করেছে অর্থাৎ এল বি ইন্টু টাইম, টাইম এখানে তিরিশ সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তুমি বুঝতে পেরেছো যে ওপরে কি লিখবো, দুটোতেই ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, ওপরেও হবে নিচেও হবে, দেখো এল টি এল টি দুটোই যোগ হয়েছে, এইবার এল এস আর এল বি, এল এস মানে কি তোমার হচ্ছে স্টেশনের দৈর্ঘ্য, তাহলে এটার সময় বের করতে হবে তাই এখানে ওপরে লিখবো আর এটার বলে দিয়েছে তাই এখানে নিচে। ঠিক আছে, আচ্ছা তুমি বুঝতে পেরেছো, তাহলে এখানে এই অনুযায়ী যদি আমি সংখ্যাগুলোকে বসাই তাহলে কি হবে, পঁচাত্তর প্লাস পঁয়ষট্টি বাই পঁচাত্তর প্লাস একশো পঁচিশ ইন্টু তোমার হচ্ছে কুড়ি, ওকে তাহলে এটা হচ্ছে আমার এস, হ্যাঁ তাহলে এটা সমান সমান কি হবে, এটাকে যোগ করব, এটাকে যোগ করলে কত হবে একশো চল্লিশ, ওকে আর নিচে কত হবে, নিচে হবে দুশো ইন্টু কুড়ি, ওকে তাহলে এটা শূন্য শূন্য কাটলো আর এটা দিয়ে কাটলে হবে দশ, মাথার মধ্যে ওকে না ঢুকলে কোনো অসুবিধা নেই, কেন পরের অঙ্কটাও সেম নাও আছে। ওকে চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নম্বর উনত্রিশ, ওকে উনত্রিশ নম্বর প্রবলেম কি বলছে, দেড়শো মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে পঁচিশ সেকেন্ড অতিক্রম করে, তাহলে ওই ট্রেনটি দুশো তিরিশ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কত সময়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলে দিচ্ছে লেন্থ অফ ট্রেন, ওকে কত বলেছে আড়াইশো মিটার একটা ট্রেনের দৈর্ঘ্য, এবং এই ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছে কত সময়, ব্রিজের দৈর্ঘ্য কত তিনশো পঞ্চাশ মিটার, ওকে একে অতিক্রম করছে পঞ্চাশ সেকেন্ডে, এটা হচ্ছে টাইম, ওকে আর কি বলেছে, তাহলে তোমার একটা স্টেশন কি স্টেশনের দৈর্ঘ্য কত তিনশো দুশো তিরিশ মিটার, এটাকে অতিক্রম করতে কত টাইম লাগবে, এই হচ্ছে কোশ্চেন, সেম কোশ্চেন আগের মতো, তাহলে নিয়মটা কি না এল টি প্লাস
যার দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ এল এস বাই যার দৈর্ঘ্য অতিক্রম করে গেছে অলরেডি, মানে এল বি ইন্টু তোমার হচ্ছে টাইম। ওকে, টাইমটা হচ্ছে এখানে 50 সেকেন্ড, ক্লিয়ার? তাহলে আমি কি করবো, ভ্যালু বসাবো, আর কোনো কাজ নেই আমার। তাহলে এল টি হচ্ছে তোমার 250 প্লাস এটা স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 230 বাই তোমার হচ্ছে 250 প্লাস তোমার হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য মানে 350, ওকে, কিন্তু টাইম কত, টাইম হচ্ছে 50। এবার এটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, এখানে দেখো তোমার এটা এটা যোগ করলে হবে 0, এটা এটা যোগ করলে হবে 8, এটা এটা যোগ করলে হবে 4, বাই এটা এটা যোগ করলে হবে কত, 0, এটা এটা যোগ করলে হবে 10^1, এটা যোগ করলে হবে 6, গুণ তোমার হচ্ছে 50। এই শূন্য, এই শূন্য, সরি, দুটো শূন্য মিলে এটা কাটলো, আর 6 যেটা কাটলে 6 8 48, তাহলে 6টা 48 আর 5-এ, সরি, এটা 8 আর 5-এ, 5-টা হচ্ছে তোমার 40, ওকে। তাহলে 40 সেকেন্ড সময় লাগবে ট্রেনটাকে এই স্টেশন থেকে অতিক্রম করতে। কোথায় 40 সেকেন্ড? অপশন সি তে রয়েছে, দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আজকে তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 30, ওকে, কোশ্চেন নাম্বার 30 এবং পুরো সিরিজের লাস্ট কোশ্চেন, ওকে। কি বলছে, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওই ট্রেনটি কত সময় 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। কোনো অঙ্ক চেঞ্জ নেই, তাই না? তাহলে এটা আমরা একবারে লিখবো, আর কোনো ফর্মুলা লিখবো না, একবার লেখার চেষ্টা করবো, ওকে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, 125 মিটার, ও এই ট্রেনটাকে কাকে অতিক্রম করতে হবে, স্টেশন অতিক্রম করতে হবে, এবং তার সময়টা চেয়েছে, তার মানে স্টেশনের দৈর্ঘ্যকে আমি আগে লিখবো, বাই আবার ট্রেনের দৈর্ঘ্য লিখবো, এবং কাকে অতিক্রম করে ফেলেছে অলরেডি, না সেটুকু অতিক্রম করে ফেলেছে, তাই ওটাকে লিখবো নিচে, গুণ হচ্ছে সময়, সময় কত, 20 সেকেন্ড, ওকে। তাহলে এই হচ্ছে আমার গল্প, আজকে তোমরা বুঝতে পেরেছো, কি না বুঝতে পারো, আগের অঙ্কটাকে আর একবার দেখো, তাহলে অবভিয়াসলি বিজয়ী হবে, ওকে। তাহলে এবার কি হবে, এটাতে যোগ করবো, যোগ করলে হবে 0 হাতে 1 2 3 4, এটা হবে 4, এটা মিলিয়ে হচ্ছে তোমার 2, ওকে, বাই এটা মিলিয়ে হচ্ছে তোমার 75 আর 25 হচ্ছে 100 200 300, তাহলে 300 × হচ্ছে আমার 20, 0 0 কাটলো, ওকে, আর এই 0 0 কাটলো, আর 3 দিয়ে যদি এটা কাটে তাহলে 3 আসতে হচ্ছে 24, আর 8 দুগুণ হচ্ছে 16, তাহলে 16 সেকেন্ড সময় লাগবে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে, ওকে। কোথায় আছে, অপশন সি তে রয়েছে, আজকে তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু সময় বেশি লাগবে না, এই অঙ্কগুলো তোমার পরীক্ষার সময় বাঁচাবে, তাই অঙ্কগুলোকে বেশি করে তোমাকে প্র্যাকটিস করতেই হবে, তাহলেই তোমার এগুলো মনে থাকবে, যদি প্র্যাকটিস না করো তাহলে সব ভুলে হাত দিয়ে খেয়ে ফেলবে, ওকে। ওকে বন্ধুরা, তাহলে এই হলো আমার আজকের ক্লাস, আশা করি ক্লাস কিন্তু ভালো লেগেছে, এবং পুরো সিরিজটা এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে? তোমরা যদি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এই যে ট্রেনের যে ডিস্টেন্সের যে অঙ্ক, এটা যদি তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় লিখে সুন্দরভাবে নোট ডাউন করে এবং তাকে ঠিক ঠিক সময়ে 2 থেকে 3 বার প্র্যাকটিস করো, তাহলে এই টাইপের কোনো অঙ্ক তোমাকে ছেড়ে আসতে হবে না, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, ওকে। শুধু এই সিরিজ কেন, তুমি আমার প্লেলিস্ট ঘাটলে বুঝতে পারবে যে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট, ওকে, অ্যারিথমেটিকের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তোমাকে শুধু কি করতে হবে, নোট তৈরি করতে হবে, সেখান থেকে বসে বসে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে কোনো অঙ্ক পরীক্ষার সময় আটকাবে না, ওকে। তাহলে চলো, আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা ক্লিক করো, তাহলে কি হবে, যখনই আমি কোনো ক্লাস নিয়ে আসবো সবার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, ওকে। আর যদি ক্লাস ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ক্লাসটাকে, আর কমেন্ট আমাকে বলে যেও যে এই পুরো সিরিজ তোমার কেমন লাগলো, ঠিক আছে? আর যদি কারো স্পেশাল রিক্রুটমেন্ট থাকে যে স্যার এই চ্যাপ্টারটা পড়ালে ভালো হয়, তাহলে সেটাও আমাকে বলতে পারো, অবভিয়াসলি তোমরা কিন্তু দেখে নিও যে আমার কোন কোন চ্যাপ্টার হয়েছে আর কোন চ্যাপ্টার বাকি আছে, কারণ তুমি যে চ্যাপ্টারটা হয়ে গেছে অলরেডি সেটা বললে কিন্তু আমি করাবো না, যেটা হয়নি সেটা আগে করাবো, ওকে। তো চলো, দেখা হচ্ছে পরে অন্য কোনো সিরিজে, অন্য কোনো ক্লাসে, তোমার মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।